ইরি প্রমাণা নিখা সরণা হনিদানা পুন পুন রে গুর বৈরি প্রমাণা নিখা সরণা হনিদানা মদনে কয়লি কয়ানে বৈরি প্রমাণা নিখা সরণা হনিদা শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়া থেকে আজকে এখানে যে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। শঙ্করদেব বলে গিয়েছিল যে এক বৃক্ষ সম শতপুত্র। স্বর্গত শ্রীমন্ত দেবের যে ভাবনা সেই যুগে তিনি বলে গেছেন, আজকে সেটা কতটা প্রাসঙ্গিক। শ্রীমন্ত শঙ্করদেব আজ কনসিয়াসনেস সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগে কলকাতার পার্ক স্ট্রিটের অন্তর্গত অসম হাউসে অনুষ্ঠিত হলো এক সমাবেশ। এই সমাবেশে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আজ থেকে 550 বছর আগে পরিবেশ সংরক্ষণ নিয়ে যে সমস্ত কথা বলেছিলেন তার মূল্যায়ন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2 বছর আগে এই সংগঠনটি তৈরি হয়, তার পর থেকে আধ্যাত্মিকতা নিয়ে নানাভাবে পর্যালোচনা করে চলেছে এই সংগঠন। শ্রীমন্ত শঙ্করদেব অসংখ্য অসমবাসী মানুষের কাছে দেবতার ন্যায় পূজিত হন। তিনি একজন সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ছিলেন। তাকে নবজাগরণের অগ্রদূত বলা হয়। আজকে থেকে 550 বছর আগে অস্থির অসমবাসীর মানুষের মনে শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। সম্প্রতি পশ্চিমবঙ্গে বুলবুল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উত্তর দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল চুরমার করে দিয়ে সুন্দরবনে গাছেদের কাছে বুলবুল প্রধানত হয়। গাছেরা প্রাণ দিয়ে মানুষকে রক্ষা করল। গাছ মানুষের কাছে নানাভাবে উপকার করে, প্রবল ঝড়েও গাছ অপ্রতিরোধ। আর এই কথাগুলোই আজ থেকে 550 বছর আগে বলে গিয়েছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। তিনি বলেছিলেন, এক বৃক্ষ সম শতপুত্র, অর্থাৎ একটি বৃক্ষ সারা জীবন ধরে যে উপকার করে তা অপরিসীম। অথচ মানুষ তার নিজের স্বার্থে লোভ লালসায় বৃক্ষ ছেদন করে, যার ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের মুখোমুখি মানুষ। পৃথিবী আরও সুন্দর হতো যদি তার কথা মানুষ শুনত। আজ অসম হাউসে শ্রীমন্ত শঙ্করদেব পরিবেশ রক্ষার বিষয় নিয়ে আলোচনা করেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। দীপ রায়, রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজকে শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়া এটা 2017 সালে কলকাতা মহানগরীতে গুটি কয়েক বাঙালি বুদ্ধিজীবী ওনাদের প্রচেষ্টায় এটা স্থাপন হয়েছিল। আর প্রথম যে প্রোগ্রামটা আমরা করলাম সেটা রবীন্দ্র ভবনে শ্রীমৎ ভাগবত ব্যাখ্যা দিয়ে। তারপরে গত বছর গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে ওখানে একটা ওই ধরনের একটা প্রোগ্রাম হয়েছিল। তো এবারে আমরা সেখানে যে দুটো প্রোগ্রাম হয়েছে সেখানে আধ্যাত্মিকতার যে মহাপুরুষ শঙ্করদেব ওনার আধ্যাত্মিকতার দর্শনটা নিয়ে ওখানে অনেক কিছু আলোচনা হয়েছিল। এবারে আমরা যে এই যে সেমিনারটা করতে যাচ্ছি, ওই সেমিনারটা হলো শঙ্করদেবের ভাবনায় প্রকৃতি সংরক্ষণের মানে যে চিন্তা, সেই শঙ্করদেব এই সম্পর্কে কী বলে গেছেন প্রকৃতি সংরক্ষণ। কারণ শঙ্করদেব বলে গিয়েছিল যে এক বৃক্ষ সম শতপুত্র,
ওই সময় আজকে 550 বছর আগেই শঙ্করদেব এই সম্পর্কে বলে গেছিল। আর ওনার অন্যান্য লেখায় এই বৃক্ষ রোপণের দ্বারা প্রকৃতি সংরক্ষণের এই বার্তা সমাজকৃতি উনি দিয়ে গিয়েছিলেন 550 বছর আগেই। এখন ওই যে প্রাসঙ্গিকতা আজও আছে, বরঞ্চ আর প্রাসঙ্গিকতা বাড়ছে এখন, কারণ সমস্ত আমাদের সমাজটা এখন বিভিন্ন ধরনের প্রদূষণের দ্বারা আক্রান্ত। আর জীবকুলের যে বেঁচে থাকার যে একটা আশঙ্কা দাঁড়িয়েছে এখানটায় আমরা দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আজকে এখানে আলোচনা হবে। আর পরিবেশবিদ এবং এই সম্পর্কে যে কাজকর্ম করছে ওনারই একজনকে আমরা নিমন্ত্রণ করে এনেছি, আর এই সম্পর্কে আরও অন্য গুণীজন বলবে এই প্রকৃতি সংরক্ষণ সংকটের ভাবনা। যে আজকে অসম হাউস কলকাতার ওনার ওখানেই আমার এই সেমিনারটা অনুষ্ঠিত হচ্ছে। আর আমি এই এখানে আমি আসাম ভবন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সেমিনারটা করার জন্য ওনারা আমাদেরকে এই জায়গাটা দিয়েছে। আর সেটাই হলো আজকে আমাদের এই সেমিনারের তাৎপর্য। আমার নাম প্রণব কুমার হাজরিকা, আমি এই শ্রীমন্ত শঙ্করদেব কনসিয়াসনেস সোসাইটির আমি ভাইস প্রেসিডেন্ট, এখানে ওনাদের সঙ্গে জড়িত। আমাদের সেক্রেটারি হলো সুজিত চক্রবর্তী, জানেন, খ্যাতর চিত্র পরিচালক। আর গুরু বিশ্বাস যে রাইটার সাহিত্যিক গুরু বিশ্বাস উনি আমাদের সভাপতি। উনি শ্রীমন্ত শঙ্করদেব কনসিয়াসনেস সোসাইটি অফ ইন্ডিয়া থেকে আজকে এখানে যে আলোচনার ব্যবস্থা করা হয়েছে, মানে ছোট্ট একটা সেমিনার, এটা হচ্ছে মহাপ্রভুর জন্মের 36 বছর আগে শ্রীমন্ত শঙ্করদেব এসেছিলেন এবং উনি সেই সময় যা বলে গেছেন আজকে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা গেছে। উনি তখন বলে গেছিলেন, এক বৃক্ষ শতপুত্র সমান, মানে একটি গাছ 100টি সন্তান বা 100টি ছেলের থেকেও বেশি কার্যকরী। আজকে এই গাছের থেকে অক্সিজেন পাচ্ছি দেখেই আমরা বিনা পয়সায় অক্সিজেন পাচ্ছি, আমরা শ্বাস নিয়ে বেঁচে আছি। আজকে ওনার কথা যদি তখন থেকে আমরা মানতাম, জানতাম, পরিবেশ বাঁচানোর চেষ্টা করতাম, আজকে গ্লোবাল ওয়ার্মিংও হতো না, পৃথিবী আজকে অন্য ধরনের দিকে এগিয়ে যেত। আমরা শুনিনি, তাই আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। শুধু তাই নয়, নারীরা অর্থাৎ মেয়েদের নিয়ে উনি বলে গেছিলেন যে এক কন্যা 10 পুত্র সমান। ওনার সেই কথাটা আজ প্রমাণিত হয়েছে, মেয়েরা কীভাবে এগিয়ে গেছে পৃথিবীর বুকে আমরা দেখতে পাই। ওনার প্রতিটি কথা, প্রতিটি জিনিস, কিন্তু যেটা প্রচার পায়নি আমরা প্রচার করি না, আর আমাদের প্রচারের অভাবে মানুষের মধ্যে গিয়ে পৌঁছায়নি। আমরা চেষ্টা করছি একটু একটু করে ওনার বিষয়গুলো মানুষের মধ্যে তুলে ধরার জন্য। সবাই ওনার কথাগুলো শুনুক, জানুক, আলোচনা করুক এবং আমাদের পরিবেশকে বাঁচিয়ে সুস্থ পরিবেশ গড়ে তুলুক। উনি চেয়েছিলেন অর্গানিক চাষ, অর্থাৎ কোনো বাইরের কিছু নয় এবং ওই আমাদের গাছপালা ইত্যাদির মধ্য থেকে যা সার তৈরি হয় তা দিয়ে চাষবাস করা এবং তার মধ্য থেকেই সুন্দর ফসল এবং যার মধ্য থেকে নিরোগ মানুষ, সুস্থ মানুষ থাকবে, সেই চেষ্টা উনি করে গেছিলেন। তখন আদালতের ব্যবস্থাও ছিল না, নামঘর নামঘর হিসাবে তৈরি করা হয়েছিল, যেই নামঘরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। আর খাবার ব্যবস্থা, প্রসাদ কি, সব স্বাস্থ্যকর পুষ্টিকর জিনিস, ছোলা, মুগ ভেজানো ইত্যাদি ইত্যাদি পুষ্টিকর জিনিস ওখানে প্রসাদের ব্যবস্থা, মানে সাধারণ মানুষ পরিশ্রম করেও যেন এসে যখন নাম কীর্তন করবে বা যা করবে তখন যেন স্বাস্থ্যকর জিনিস খেতে পারে। তো শ্রীমন্ত শঙ্করদেবের ভাবনাটাকেই মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা চলছে। সবাই আমাদের পাশে আছে, সাথে আছে, আপনারা আছেন, সবাই আসুন, একসাথে কাজ করি, শ্রীমন্ত শঙ্করদেবের চিন্তাটাকে আমরা দিকে দিকে ছড়িয়ে দিই। আমার নাম সুজিত চক্রবর্তী, আমি এই সংগঠনের সম্পাদক। শ্রী অরূপ রক্ষিত, সংগঠন মহাত্মা গান্ধী গ্রামোদ্যোগ সেবা সংস্থান, তার পক্ষ থেকে আমরা আজকে এখানে আমন্ত্রিত হয়ে এসেছি। মূলত আজকের আলোচনার বিষয়বস্তু যে আজকের পরিপ্রেক্ষিতে স্বর্গত শ্রীমন্ত দেবের যে ভাবনা সেই যুগে তিনি বলে গেছেন আজকে সেটা কতটা প্রাসঙ্গিক, এটা আমরা দেখবার চেষ্টা করব আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে। বিশেষ করে যখন বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন আমাদের জীবনযাত্রায়, আমাদের কৃষি ব্যবস্থায়, আমাদের সংস্কৃতিতে বিভিন্ন রকম প্রভাব ফেলছে, সেখানে আমরা কী করতে পারি
এবং তিনি যা বলেছিলেন সে সময় তার অনেকগুলি তো আমরা পালন করিনি, তার ফলে যা ঘটবার তো সেটা ঘটেছে, আমরা এখন কি করতে পারি সেই সম্পর্কিত আমরা কিছু আলোচনা আজকে এখানে করবার চেষ্টা করব। রঘুপতি পদ হর ধন রজনী শর শঙ্কর প্রভু তু পাই আ